ইউবিআই রথটাকে টান ভাই, তুই ওই রথটাকে টান। এই যে হচ্ছে ভাইয়ের বার্থডে কেক। দিদি যদি এটা ভিডিওটা না দিয়েছো, দেখো সব দাও, এটা দিতেই হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে 22nd of July 2024। বাবা শালও ভুলে যাচ্ছে ঘুমতে ঘুমতে। যাই হোক, এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, জামা কাপড় দেখে বুঝতেই পারছো সকালবেলা করে আমি যাচ্ছি জিমে। সকালবেলার হ্যাবিটটাই মেনলি করা দরকার, কয়েকদিন ধরে খুব আবার মানে ইয়ে হচ্ছিলো আর কি, রুটিন ঠিকঠাকভাবে ফিক্স হচ্ছিলো না। তো সকালবেলা উঠে ইউভি টিফিন টিফিন সমস্ত কিছু করে নিয়েছি, ইউভি একটু পরে উঠবে, উঠে রেডি হয় ও তখন সুর তোকে স্কুলে দিতে যাবে। আমি একটু সকাল সকালেই যাচ্ছি জিম, নাহলে ওই দিকটাতে অসুবিধা হয় পার্লার টার্লার যাওয়ার ব্যাপার থাকে সমস্ত কিছু। তো চলো অনেকদিন পর রেগুলার রুটিনে ফেরা যাক আর আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। জিম থেকে ফিরে স্নান টান করে মোটামুটি রেডি হয়ে গেছি, আজকে পার্লার গিয়ে আমাকে ওপেন করতে হয়, তো হচ্ছে শরীরটাও ঠিক নেই, ও বাড়ি গেল। তো একটু দেরি হলো যদিও, কারণ বৃষ্টি পড়ছিলো বাইরেটা, এবার বৃষ্টিটা না থামলে বেরোতে পারছিলাম না, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো রেডিটা হয়নি, তারপর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, রথের দিন আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম, রথওয়ালা ব্লগ আর কি। আমি প্রথমে ভেবেছিলাম যে শ্যুট করেছি যখন দিতে পারিনি তখন আর এতদিন পরে দেওয়ার কোনো ইউজ হয় না, বাট সামহাও আমার মনে হলো যে এরকম একটা খাপছাড়া একটা ব্যাপার, কেন দিতে পারিনি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বাট তারপরে যে প্রবলেমটা সলভ করে নিতে পেরেছি সেটাও তোমাদেরকে আমি পরে বলবো। প্রবলেম একটাই ছিল যে আমি যে অ্যাপ্লিকেশানটায় ভিডিও এডিট করছিলাম সেই অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিট হচ্ছে না, প্লাস এখানে এত বেশি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো যে আমি যদি ল্যাপটপে ওটাকে ট্রান্সফার করি, ঘুরিয়ে ল্যাপটপ থেকে আবার ফোনে নিতে পারবো না। আর তখন আমি ফোনে এডিট করেই দিচ্ছিলাম, তো নানান সমস্যার জন্য ওটাকে ল্যাপটপে নিয়ে তো নিয়েছিলাম, বাট যেহেতু কোনো অ্যাপ্লিকেশান সেরকম ছিল না যেটা থ্রুতে আমি এডিট করে দিতে পারি, সেই জন্য ওটা ল্যাপটপেই থেকে গেছে। তো আমি ভাবলাম রথের কিছু ছোট ছোট গ্লিমস, মানে কীভাবে রথটা কাটালাম, যদিও খুব একটা বেশি কিছু করিনি এবছর, একটু তোমাদের আজকে ব্লগে জাস্ট একটু তুলে ধরবো, একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখে তোমাদের বোর করবো না, কারণ এটা অনেক আগেকার একটা ব্লগ। বাট এবছর রথে আমরা কেমন কী করলাম, কীরকমভাবে খাওয়া দাওয়া করলাম, কী কী ছিল, এইগুলো হালকা করে তোমাদের একটু শেয়ার করবো। তাহলে ব্যাপারটা হবে যে মানে যেহেতু গত বছর আমরা রথ বার করেছি এবং সেটা তোমাদের ব্লগের থ্রুতে শেয়ার করেছি, সেহেতু একটা লিঙ্ক থাকবে, তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি, যতক্ষণ আমি পার্লার পৌঁছো ততক্ষণ তোমরা ওটা ওই পোর্শনটা একটু দেখে নাও, তাহলে হয়তো একটু তোমাদের ভালো লাগবে। July 2024 রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। বাড়িতে একটু রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না মানে নিরামিষ রান্নাবান্না, যেহেতু আমাদের বাড়ি থেকে রথ বেরোবে, তো রথ বেরোনোর জন্য বিকেলবেলা ভাই আসবে, বিকেলে আসবে না ভাই, একটু পরেই আসবে, এখানে লাঞ্চ টাঞ্চ করবে, আর তারপর বিকেলবেলা সবাই নিয়ে বেরোবো। আমি এবছরটা বেরোতে পারবো না, কারণ আমার কাল থেকে পিরিয়ড স্টার্ট হয়েছে, সো আই এম নট এবল টু ডু দ্যাট। বাকি বাড়ির সবাই যাবে আনন্দ করে, আর যেহেতু রথ গত বছর থেকে স্টার্ট হয়েছে, মিনিমাম 3 বছর তো কোথায়, মিনিমাম 3 বছর কেন, প্রতি বছরই করবো, বাট এই বছরটা আমি কোনোভাবে পার্টিসিপেট করতে পারছি না। বাড়িতে নিরামিষ রান্নাবান্না আমি করছি, যেহেতু ওটা ঠাকুরের ভোগে তো দেওয়া হচ্ছে না, সেই জন্য বাকি জিনিসগুলো ওরাই করবে যেভাবে প্রিপেয়ার করার। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আজকে রথযাত্রাওয়ালা ব্লগ আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
মধ্যে ছিল আলুর দম, রাধা পল্লবী, আর সঙ্গে ছিল ধোকার ডালনা, আর পায়েস ছিল, আর সঙ্গে আমাদের ছিল পোলাও। রান্না হয়ে হয়ে আমি এতটুকু আর নিতে পারিনি, এরপর আসল ব্লগ আসবে, তোমাদের রথটা একটু দেখাই। কাল গত বছরই রথ তো ছুতে পারবো না, তো এখানে রথটা এখনো পুরোপুরি রেডি হয়নি, সাজানোই আছে, শুধু ফুল দিয়ে একটু রেডি করতে হবে, এখানটা প্রসাদ দিতে হবে, বাদ বাকি সমস্ত জিনিস এখানে রেডি হয়ে রয়েছে। ইউবি ভালো এই যে আমাদের রথ রেডি, আজকে লোকজন খুব কম, সবাই ল্যাগ খাচ্ছে। লাইটিং কি হলো আজকে তোদের? হ্যাঁ, তোরা নাকি রথ নিয়ে বেরোচ্ছিস? তার মানে এনার্জি সব থেকে বেশি আমারই, আমার আজকে এনার্জি যে নেই তো কারোরই নেই। হ্যাঁ, আমি সামনেটুকু যাব, এমনিও তো মতিচুরের লাড্ডুটা নামাও, ওখান থেকে নামাও। হ্যাঁ, ঠাকুর বাদে নামাও, আস্তে আস্তে নামাও, দিয়ে দেবে সবাইকে। তখন আমার শরীরটা ভালো নেই, দিয়ে আবার কোনোটাই ঠিকঠাক ভাবে যে হচ্ছে সেটা না, কিন্তু হ্যাঁ বাড় তো করতেই হবে, খুব একটা বেশি জন নেই। আসলে অন্যান্য দিন মানে অন্যান্য বছর আমি উদ্যোগ নিয়ে সব মোটামুটি ইয়ে করি, কিন্তু এবছর তো কিছু করতে পারছি না। আমি এই সামনেটা গিয়ে একটু ঘুরে আসবো, রথের দিন এরকম হওয়াটা উচিত না, কিন্তু শরীর যেহেতু সঙ্গ দিচ্ছে না, বুঝতেই পারছো, নাহলে এরকম ফিকে ফিকে রথ তো আমাদের হয় না, যেন গত বছর খুব ধুমধাম করে হয়েছিল। বাট আজকে শরীর ঠিক নেই, ওরাও খুব একটা এনার্জি দেখাতে পারছে না, দিয়ে সব মিলিয়েই আর কি। কিন্তু রথ বারও করবো, রথ আজকে রাজুদার বাড়িতে রাখবো, 7 দিন পর রাজুদার বাড়ি থেকে নিয়ে আসবো না, ওটাই আমরা মাসির বাড়ি ঠিক করেছে। চিফ গেস্ট হচ্ছে জিনো, জিনো তোকে বেঁধে দিলে তুই রক্ত এনে দিস নাকি ভাই? জিনো খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ। ইউবি এই রথটাকে টান, ভাই তুই ওই রথটাকে টান। ও আমাদের ওই রথকে সামলাতে দুটো লোক লাগবে, এইটা একজনকে সামলালেই হবে। জিনো ভাই একটু দে, একটু বকা দে, অতিরিক্ত দুষ্ট হয়ে গেছে। চলো চলো বলছি, চাটনি প্রসাদ দেখি, মতিচুরের লাড্ডু কি দেবেন দাদা? প্রসাদ দেবেন না কেক? দেখো আজকে রথ পরিষ্কার করেছি আমি, টেনেছি না দাঁড়া। ওরে বাবারে, ওরে বাবারে, প্রসাদ খাবার কত গিয়ে, এইদিকে এইদিকে ওইদিকে নয়, মামার কাছে, এই যে এই যে এই যে মামা 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 ওই যে মাফরি রে ওই হবে। নিজের ডায়েটের আমি একটুখানি সিস্টেমটা আবার একটু চেঞ্জ করলাম, এটা আমি মাঝে মধ্যেই করে থাকি। এখন আমি আইএফ করছি, দ্যাট ইজ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, এর আগেও করছিলাম, মাঝে কিছুদিন বন্ধ রেখেছিলাম। তো এইভাবে আমি আমার ফুড সাইকেলটা চেঞ্জ করতে থাকি। তো ফাস্টিংয়ের টাইম হচ্ছে আমার 16 আওয়ার্স, আর যখন আমি খাবার খাই ওটা 8 আওয়ার্স, মানে 16:8 এই রেশিওতে আমি অ্যাকচুয়ালি ফাস্টিংটা করছি। ফাস্টটা ব্রেক করি আমি মোটামুটি দুপুর দুটোয়, আর ফাস্টটা শুরু করে রাত্রি 10টার পরে, কারণ রাত্রিবেলা আমার পার্লার থেকে ফিরতে দেরি হয়, তারপর গিয়ে আমি ডিনার করি। তো সেইভাবে আমি আমার সাইকেলটা রেখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো, এটা ওয়েট লসে ভীষণটা হেল্প করে, প্লাস আমাদের বডি সাইকেলটাও ঠিকঠাক রাখে। তো যখন আমি ফাস্টটা ব্রেক করি অবশ্যই চেষ্টা করি যে হেলদি কিছু দিয়ে যেন স্টার্ট করতে পারি। তো সেই জন্য বাড়ি থেকে পার্লারে নিয়ে চলে এসেছিলাম কিছু সোক আমন্ডস, সঙ্গে খেজুর, আর তার সঙ্গে খাবো হচ্ছে পমিগ্রেনেট জুস। এক একদিন এক এক রকম জুস খাই, বা কোনোদিন কোকোনাট ওয়াটার খেয়ে নিই। প্রথমে আমি মানে এমন কিছু দিয়ে খাই না যেটাতে আমার
শরীর হ্যাম্পার করে, হেলদি কিছু খাওয়ার চেষ্টা করি। আমার ফুড হ্যাবিট এমনি হেলদি, তবে হ্যাঁ বুঝতেই পারছো যেহেতু ফুডি একাধ সময় এটা সেটাও খাওয়া, বাট একটু মেনটেন করে খেলে আশা করি অসুবিধা হবে না। তোমাদের মোদ্দা কথা বলার আমার এটাই যে দেখো লাইফ তো মাঝে মাঝে এটা সেটাও খেতে হবে, বাট পুরোপুরি যদি ব্যালেন্সভাবে তোমরা চলো কোনো অসুবিধা হবে না। ট্রাস্ট মি, আমার কিন্তু ওয়েট লস যথেষ্ট হয়েছে এবং আমি প্রপারলি ওয়ার্কআউট করি এবং সেভাবে হেলদি খাবার দাবারও খাই। 1:57 আশা করি তোমরা রথের দিনের ব্লগটা মোটামুটি বুঝতে পেরেছো। আর শরীরটা আমার বেশ খারাপ ছিল বলে আমি সেভাবে এবছর কিছু করিনি, খারাপও লাগছিল কারণ গত বছর থেকে প্রথম রথ স্টার্ট করেছি আর এই বছরটা এরকম একটা হলো আর কি। তো এসে আমি টুকটাক কাজ টাজ করছিলাম কারণ ক্লায়েন্টও এসেছিলো। তারপর হ্যাঁ, এখন থেকে টিল পুজো আমি একটু আবার আমার নিজের খাওয়ার হ্যাবিটটা একটু চেঞ্জ করছি আর কি। আমি করি এখন থেকে টিল পুজো মোটামুটি অক্টোবর না হলে সেপ্টেম্বর অবধি আমি আইএফ কোভি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করব। মানে আমার সাইকেলটা থেকে 16-8 16 ঘন্টা আমি খাই না, 8 ঘন্টা খাই। তো দুটোর সময় মোটামুটি আমি আমার ফাস্টটা ব্রেক করি। এখন 1:57 মানে জাস্ট ফাস্টটা ব্রেক করলাম, 2 থেকে রাত্রি 10টা অবধি খেতে পারবো, তারপর আবার খাওয়া পুরোপুরি অফ। এটাই মাঝে মাঝে করি, যারা তোমার ব্লগে আমাকে দেখছো এতদিন ধরে তারা জানো যে আমি মাঝে মাঝে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করি, কারণ আমার সাইকেলটা না একই রকম খাবারের থাকলে আমার ওয়েট লস কোথাও হয় না, মানে আটকে যায়, ওয়েট স্টাক হয়ে যায়। তো আমি এই জন্য করি, এটা নট ফর ওয়েট লস, আমার সাইকেলটাকেও আর একটু ফ্ল্যাশ আউট করার জন্য বা একটু নিয়মটা চেঞ্জ করে করে করলে আমার বডি অনেক ভালোভাবে রেসপন্স করে। তার মানে এই নয় যে দুটোর পর আমি যা খুশি তাই খাবো, আমার নর্মাল হেলদি খাবারই আমি খাবো, বাট হ্যাঁ আমি 16 ঘন্টা খাবো না, 8 ঘন্টা খাবো। তো ফার্স্টটা ব্রেক করলাম উইথ 2 ডেটস, 5-6 সোকড আমন্ডস আর একটু আজকে পমিগ্রেনেটের জুস খেলাম, এটা দিয়ে ফার্স্টটা ব্রেক করে এখন বাড়িতে গিয়ে লাঞ্চ করব। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ফিরে প্রথমেই লাঞ্চ করতে বসলাম আজকে, যদিও আমার ছোলা মানে কালো ছোলা যেটা সেই ছোলার দেউসা করার কথা ছিল, বাট এতটা খিদে পেয়ে গেছে আমার, মানে এতটুকু আমি ওয়েট করতে পারছি না। তো সেই জন্য আজকে একদম ভাত যেটা আছে ওটাই অল্প করে নিয়ে নিলাম, একটু ঢেঁড়স ভাজা, লেবু আর ডিমের ঝোল, এই দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করি। এখন আমি মাঝে মধ্যেই ভাত খাচ্ছি, মাঝে যেমন একদমই খাচ্ছিলাম না সেই তুলনায় এখন একটু একটু খাচ্ছি। আজকে বিশ্বাস করো করার একদমই না, যে পার্লার একাই সামনে সকাল দিকটা কাজে একটু হাঁপিয়ে উঠেছি আর কি। তো সেই জন্য আজকে এটাই লাঞ্চ। আজকের রুটিনটা আমার একটু অন্যভাবে হলো, তনুশ্রী আজকে আসেনি কাজে, ও পার্লার ওপেন করেনি। পার্লার হয় ও ওপেন করে কিংবা আমি করি, যেদিন যেদিন ও আসে মোটামুটি ও রেগুলারলি আসে, বাট আজকে ওর শরীরটা খারাপ বলে ও আসতে পারেনি। তো আজকে আমার পার্লার ওপেন করার দিন ছিল, আর পার্লারে আমি যখন বাড়ি এলাম তখন ওই মালতিকে পার্লারে রেখে দিয়েছিলাম, ওই 1-2 ঘন্টার জন্যই এসেছিলাম, কারণ বাড়িতে এসে ওদের খেতে দেওয়া, বিকেলে চা করে দেওয়া, এই সমস্ত কাজগুলো থাকে। এবার যেহেতু এখন মালতির মা আসছে না, ওর শরীর খারাপ, তো সেই জন্য এখন হয় আমাকে না হয় মালতিকে এই জায়গাটা ম্যানেজ করতে হবে। তো যেহেতু লাঞ্চ করতে এসেই ছিলাম, আমি মালতিকে বলেছিলাম বিকেলে চাটা আমিই করে দিয়ে যাব, কারণ বাড়িতে আমার বাবা থাকে প্লাস সুদীপ্ত স্কুল থেকে ফিরে চাটা খায়, তো ওটা আমার রেসপন্সিবিলিটি বলে আমি মনে করেছি। সেই জন্য আমি দেখলাম 4টা করে একবারে ডিরেক্টলি পার্লারে চলে যাবো। তো আজকের রুটিনটা একটু অন্যরকম, সেটাও তোমাদের সঙ্গে আজকের ব্লগের থ্রুতে শেয়ার করে দিলাম। মোটামুটি 40 মিনিটস হলো কাজ এদিকে আমার শেষ হয়ে গেছে, কিন্তু পার্লার তো কাজ শেষ হওয়ার উপর ডিপেন্ড করে না, এটার একটা পার্টিকুলার টাইমিং থাকে যেটার উপর ডিপেন্ড করে পার্লার অফ করতে হয়। তো 40 মিনিট ধরে বসেই আছি আমি এখন, তো এখন পার্লার অফ করার টাইম হলো। বাই দ্য ওয়ে, তোমাদের সকাল থেকে একবারও বলা হয়নি, কালকে হচ্ছে ভাইয়ের বার্থডে, যদিও ভাই আমাকে স্ট্রিক্টলি বলেছে এবারও ছুটি পাবে না, সেই জন্য দুপুরবেলা কোনো রান্নাবান্না না করতে, সেরকম কিছু করতেও চাইছে না। বাট হ্যাঁ, আমার তো ভাই একটু পায়েস টায়েস হয়তো করবো, সেটা যেমন করতেই হয়, এছাড়াও কালকে অফিসে ছুটি পাবে না সেই জন্য সেলিব্রেট সেভাবে কিছু করছি না। বাট হ্যাঁ, রাতে কেকটা কাটাবো, তো সেটা ওকে এবার আর সারপ্রাইজ না দিয়ে আগেই বললাম ভাই রাতেবেলা যাবো তো ওকে কেক কাটাবো, কারণ এটা রিচুয়ালি আমরা ফলো করি, তোমরা ব্লগেও দেখেছো। তো এবার রিচুয়ালি ওকে বলে দিলাম যে সারপ্রাইজ দেবো, তো ভাই বললো যে আমিও চলে আসতে পারি কোনো ব্যাপার নেই, যা হোক দুটোর মধ্যে একটা কিছু করবো। তো এখন আমি ফেরার সময় আগে একটা নিয়ম অর্থে কিনবো কেক, যেহেতু আজকে আমি সারাদিন পার্লারে ছিলাম সেহেতু কেক বেক করার টাইম পাইনি, নাহলে আমি ছোটো করে একটা কেক বেক করেও নিতাম বাড়িতে। তোমরা জানো আমি কেক বেক করতে পারি এবং আমার হাতের কেক ওরা খেতে ভালোবাসে, আইসিং হয়তো অত প্রফেশনাল পারি না, বাট কেকটা ভালোই হয় আর কি। বাট এবার সেটা করা সুযোগ হয়নি, তো সেই জন্য এখন আমি যাচ্ছি মিয়ামার থেকে কেক আনতে, মানে কেক নিয়ে সোজা বাড়ি যাবো আর কি। বিকেলবেলা যখন পার্লারে ছিলাম তখন থেকে মাথাটা বেশ ধরেছিল, তো ভাবলাম বাই দ্য টাইম হয়তো ঠিক হয়ে যাবে,
বিশ্বাস করো বাড়ি ফিরে আমি মানে এসে যা শুয়ে গেছিলো, আমার এত শরীর খারাপ করছিল, কি বলবো, শরীর খারাপ বলে আর কিছু না, মাথাটা চোখটা ব্যথা করছিল, আর আমার চশমাটা যেটা আমি লেন্স কার্ট থেকে নিয়েছি সেটাও না বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে, কলকাতায় ফেরার পর থেকে খুঁজেই পাচ্ছি না, মানে ওটা রেগুলার করা দরকার, বাট বিগত এক সপ্তাহ 10 দিন ধরে ওটা পরিনি, মেবি ওটার জন্য হতে পারে বা ওয়েদার চেঞ্জ যে কোনো কারণেই। তো যাই হোক, এই জাস্ট একটু আগে শুয়ে উঠলাম, বাই দ্য ওয়ে ভাইরা এখানেই আসছে, একদম আমি এসে জামাও তখন চেঞ্জ করিনি, এই জাস্ট এখন চেঞ্জ করলাম, চেঞ্জ করে কিছু খাইনি, জাস্ট ফেসটা ওয়াশ করলাম, জামাটা চেঞ্জ করলাম, আর ইন দ্য মিন্টে আমার মনে হলো যে আমি তাহলে একটুখানি তোমাদের কেকটা দেখিয়ে দিই যেটা আমি নিয়ে এসেছি। এই যে হচ্ছে ভাইয়ের বার্থডে কেক, এই সাইড করে আজকে আমি একটু নামও লিখিয়েছি ওর, দেখতে বেশ ভালো না, খেতেও আশা করি ডিলিশিয়াস হবে। আমাদের বাড়িতে সবাই চকলেট ফ্লেভার কেক ভালোবাসে, যদি এটা মিক্স ফ্লেভারের মধ্যে, বাট দেখতে আমার দারুণ লেগেছে। একটা লিটল বড় মিস্টেক হয়ে গেছে আমার, আমি মিস্টেক করে ক্ষমা কেন আমি একবার একটা ভিডিও ছবি নিয়ে আমি আর বেশি কথাই বলবো না এখন থেকে। আর এই যে যে এত এক্সাইটেড সন্ধ্যা থেকে সে পড়ে ঘুম, ইউবি তোমার ভাগ্নেকে ডেকে খাওয়াও। এত ভালো সব আয়োজন করার জন্য, আরেকটা নাম করবো, কপি পেস্ট করে 12:43 আর ভাইরা চলে গেল বাড়ি, আমি এখানে থাকতে বলেছিলাম কিন্তু বললো না, কালকে সকালে অফিস টফিস যায়, এই জন্য ও বার্থডে সেলিব্রেট হয় এবছর সেভাবে করছে না, তো ওদের সি অফ করে এলাম, আর এবার যাবো শুতে, আর ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগ থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থাকো।